चाकुलिया विधानसभा के निजामपुर एक नंबर ग्राम पंचायत में तृणमूल कांग्रेस ने किया बोर्ड गठन। प्रधान बनी दीपाली व्यापारी, उप प्रधान बनी अनवर जबी। निजामपुर एक नंबर ग्राम पंचायत में पंचायत सदस्यों की कुल संख्या 17 है, जिसमें 8 सीट पर तृणमूल कांग्रेस ने जीत दर्ज की थी। 6 सीटों पर कांग्रेस, 1 बीजेपी व 2 निर्दलीय प्रत्याशियों को जीत मिली थी। विजय 2 निर्दल प्रत्याशी ने तृणमूल कांग्रेस को समर्थन किया, जिससे तृणमूल कांग्रेस की संख्या 10 पर जा पहुंची। बहुमत के लिए 9 सदस्यों की दरकार थी। बुधवार वोट के माध्यम से प्रधान निर्वाचित किया गया। तृणमूल कांग्रेस की प्रधान प्रत्याशी दीपाली व्यापारी को कुल 10 वोट मिले एवं कांग्रेस की प्रधान प्रत्याशी कृष्णा मंडल को 6 वोट मिले। बीजेपी ने किसी को वोट नहीं किया, ऐसी जानकारी मिल रही है। तृणमूल कांग्रेस के बोर्ड गठन होते ही खुशी में झूम उठे तृणमूल कर्मी समर्थक। रंग गुलाल उड़ाकर तृणमूल कर्मियों ने जश्न मनाया। माननीय मुख्यमंत्री মমতা ব্যানার্জী আমার শতকোটি প্রণাম এবং আমাদের চাকুলিয়ার যে রূপকার মাননীয় মিনাস দা এমএলএ সাহেব, ওনার ছত্রছায়ায় ওনার অবদানে বলার ভাষা নেই। আমি দায়িত্বটা পেয়েছি এবং তৎসহ আমার যারা ওয়ার্ড মেম্বার ছিলেন প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে, অনেকে স্যাক্রিফাইসও করেছে আমাকে প্রধান করার জন্য, ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তৎসহ আমাদের নিজামপুর ওয়ান অঞ্চলের সকল বাসিন্দাকে আমার করে করে নমস্কার নমন করছি। আমি আশা রাখবো যে আমি আজকে যে আপনারা আমাদের নিজামপুর ওয়ানের জনগণ এবং আমার মেম্বাররা যারা রয়েছে বোর্ডের, প্রত্যেকে আমার মাথায় যে বোঝা তুলে দিল, এই বোঝাটা আমি নামাতে পারবো কিনা আমি চেষ্টা করবো। আপন একদম খুব খুব চেষ্টা করবো কিভাবে যে মানুষের দায়িত্বটা যদি আমি নামাতে পারি, দায়িত্বটা যদি আমি কাটাতে পারি, আমি খুব চেষ্টা করব। প্রথমত আপনার চ্যানেলকে তো আমি ধন্যবাদ জানাই, তারপরে ধন্যবাদ জানাই আমাদের যে এবার নবনির্বাচিত আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সদস্য হয়েছিলেন সবাইকে। তো তার আমাদের দুজন ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসের মেম্বার ছিল, তারা আমাদের সঙ্গে ছিলেন, সবাই সহযোগিতা করেছে। তারপরে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে মিটিং করে এই সিদ্ধান্তটা যেটা হয়েছে খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, সবার সহযোগিতাতেই হয়েছে। নিশ্চয়ই দিলীপ ব্যাপারী একজন অভিজ্ঞ ছেলে, আশা করছি ভালোভাবে চালাবে।